আসসালামু আলাইকুম, আমি দিদার বলছিলাম থিঙ্ক বিগ চ্যানেল থেকে। মাঝে মাঝে কথা বলি। আজকে আমার কিচেনে, আমার না সরি, আমার স্ত্রীর কিচেনে বসে কথা বলছিলাম। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যে কথা বলছিলাম যে রান্নাবান্নার কাজটা আমার কাছে একটা আর্টের মতো লাগে। এখানে সব আছে, ব্রেইন, স্কিল, এক্সপেরিয়েন্স আর ট্যালেন্ট তো অবশ্যই লাগে। দেখুন, হাতের আন্দাজে লবণ ছিটিয়ে দেয়। আমার মনে আছে আমার আম্মু হাতের আন্দাজে লবণ ছিটিয়ে দিত। রোজার মাসে টেস্ট করাও কোনো সুযোগ ছিল না। পারফেক্ট লবণ হয় কিভাবে কিভাবে জানি, আমি আজও চিন্তা করতে পারি না। সাকিব আল হাসানের কবজির মোচড়ে খেলা বাউন্ডারি শটের থেকেও কিছু কম না কিন্তু। ট্রাস্ট মি, আনবিলিভেবল। রোজা রেখে লবণ কিভাবে এনাফ হচ্ছে, পারফেক্টলি হচ্ছে, সেটা ইস রিয়েলি আমাকে মাঝে মাঝে ভাবিয়ে তোলে। সবাই সবাই, আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমার বোন, আপনার বোন, তারা যে কাজটা করছে এটা প্রশংসার দাবিদার রাখে। রান্নার কাজটা অনেক আন্ডাররেটেড। আমার আম্মাকে আমি মুগ্ধ হয়ে মোড়াতে বসে দেখতাম ডিপ ফ্রিজে সমস্ত মাছ মাংসের পোটলাগুলো কিভাবে চমৎকার করে সাজাত। আমি একটা নামিয়ে আর একটা রাখতে গেলেই লাগত গ্যাঞ্জাম, আর প্রপারলি আমি আর ওগুলাকে সেট করতে পারতাম না। এই লেআউটের ডিজাইন করা আর অ্যারেঞ্জমেন্ট করে সব ফ্রিজে রাখা, দিস ইজ আর্ট টু। এটা কোনো পড়ার ইঞ্জিনিয়ারিং না বা কোনো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং না, জাস্ট সিম্পল হোম ইকোনমিক্স। সেহরি বা ইফতারের পরে সবাই লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ে যখন রান্নাঘরে থালা বাসন ধোয়ার আওয়াজ শোনা যায়, মাঝে মাঝে সাহায্য করি। মাঝে মাঝে ভাবা যাক আমি খামোখো হেল্প করে কি হবে, একটু ঘুমাই পড়ি। দেখুন কত মহৎ ব্যক্তি তারা। আমার আমি আমি যখন কিচেনে ঢুকি তখন আমার আমি কিচেন মেসরাপ করি, নষ্ট করি, এইসব অভিযোগ। কিন্তু কিচেনের, রান্নাঘরের, পাকের ঘরের প্রত্যেকটা জিনিস কীভাবে যত্ন করে রাখা হয় দেখে আমি মুগ্ধ হই। একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা খেলোয়াড় কিংবা আর্টিস্টের কাজের মতোই রান্নাবান্নাতে অনেক বেশি স্কিল লাগে, ফ্যাশন লাগে, ধৈর্য লাগে, প্রচুর প্রচুর ধৈর্য লাগে। ইটস এ কমপ্লিটলি ম্যাথোডিক্যাল। আপনি আদা, লবণ, জিরা, মরিচ, তেল যদি বেশি কম হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। অনেক অনেক স্বামীকে দেখেছি যে লবণ কম হয়েছে বলে খাওয়া ছুঁড়ে ফেলে দেয়, রুটি পুড়ে গেল কেন, সমস্যা। শুধু জানি পুরোটা জীবন এই রান্নাবান্নার আর্টটা পারফেক্ট ওয়েতে করতে হয় নাহলে কিন্তু সমস্যা। সে যাই হোক, অনেক সময় ওভারলুক করে যেতে হয়, ভালোবাসতে হয়। একটা ম্যাজিক শিখাই সবাইকে, আপনাদের সবাইকে। আজকে বা কালকে খাবারটা খেয়ে একটু হাসি মুখে বলেন, তোমার খাওয়া, তোমার রান্নাটা অনেক মজা হয়েছে। তারপর দেখবেন মানুষটার মুখের দিকে একটু তাকাবেন, দেখবেন মানুষটার কপালে চিকন ঘাম, কষ্টের ঘাম, কিন্তু চোখে মুখে আনন্দের উজ্জ্বল হাসি, একটু একটু সফলতার হাসি। এ হাসিটা আপনার ঘরের ওই মানুষটি, আপনার গিন্নিটি, আপনার মাটি, আপনার ফোনটি তারা ডিজার্ভ করে। পৃথিবীর সব বাসায় ব্যস্ত থাকা মা, বউ, ভাবি, বোন, রান্নাঘরের আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, আর্টিস্টদের জন্য মন থেকে শ্রদ্ধা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, মজার মজার রান্না করবেন, খাবেন, ছোট্ট একটি জীবন। ভালো থাকুন, ভালোবাসুন, যে যেখানে থাকুন ফুলের মতো থাকুন, বাগানেই থাকুন। ধন্যবাদ সবাইকে।